রাজনীতিতে ভালো মানুষদের আনতে হয় সেটা নেতৃত্বের দায়িত্ব যেমন বঙ্গবন্ধু তাজুদ্দিনকে আওয়ামী লীগে তা তাজুদ্দিন কোরআনে হাফেজ কিন্তু বামপন্থী সেই তাজউদ্দিনকে এনে তিনি কাজে লাগিয়েছিলেন আর কি তো সেই জন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের প্রসঙ্গটি আমার কাছে নানা প্রশ্নের অবতারণা করেছে এই প্রশ্নটি আমি রাখলাম এক দুই আমরা কিন্তু দুপক্ষ থেকেই কথা পলাশে ফাগুনে আগুন জ্বালানোর মতো অবস্থা দেখছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জাতিসংঘে গিয়ে বলে বললেন যে রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা কথামালার রাজনীতি চাই না কাজের রাজনীতি আমি দেশেও কিন্তু কথা রাজনীতি নয় কাজের রাজনীতি চাই এক দুই আচ্ছা আর সমস্যা হচ্ছে বাংলাদেশে যে কোন দল কিন্তু আপনি লক্ষ্য করেছেন রিয়াজ ভাই আপনিও লক্ষ্য করেছেন শক্তিশালী নির্বাচন আইনের অধীনে নির্বাচন কমিশন এই কথাটা কিন্তু বলছে না কেউ বলছে না অথচ আইনি একমাত্র উপায় যার অধীনে শক্তিশালী নির্বাচন কমিশন হবে আর নির্বাচিত নির্বাচন কমিশন হলে আমার অনেক সমস্যার সমাধান হবে আচ্ছা আর একটা কথা ভাই বলেছেন তিনি প্রসঙ্গক্রমেই এনেছেন যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার তো স্থায়ী সমাধান হতে পারে না এবং আওয়ামী লীগ তত্ত্বাবধক সরকারের জন্য আন্দোলন করে তত্ত্বাবধক সরকার অর্জন করেছিল এবং সেই আওয়ামী লীগই আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করল মাঝখানে একটা ঘটনা ঘটেছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে বারো নম্বর সংশোধনীর অধীনে সংবিধানের অংশ করে ফেলা হয়েছিল ওই সময় আমি একটু বাংলা পত্রিকায় নিয়মিত কলাম লিখতাম সেখানে বলেছি যে প্রসঙ্গটি সাময়িক এবং অস্থায়ী এর জন্য একটি আইন করলেই হতো আর এটা সংবিধানে অঙ্গীভূত করা ঠিক হয়নি কারণ সংবিধান কথায় কথায় বদলানো ঠিক না এটা তো সেই অবস্থায় দাঁড়ালো তো তত্ত্বাবধক সরকার যদি হয় তত্ত্বাবধক কার জন্য লাগে আমি ইতিহাসে দেখেছি রিজেন্ট বা রিগেন্ট যাই বলি না কেন যারা নাবালক রাজা নাবালক রানী তাদের জন্য এ ধরনের তত্ত্বাবধক লাগে আমার রাজনীতিবিদরা কি চিরদিনই নাবালক রয়ে যাবেন সাবালক হবেন না তো সেই জন্যে তত্ত্বাবধকটাকে আমি খুব একটা সমাধান মনে করি না এটা সাময়িক সমাধান স্থায়ী সমাধান নয়